কি আপনার স্বামী রিপোর্ট পরিবর্তন করেছে? এই কি হইছে সিলা চলিছে? না কিছু হয়নি, আমার মনে হচ্ছে আমি ফোনটা ভুল করে ডাক্তারের চেম্বারে রেখে আসছি। তুমি একটু দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি। যেখানে সেখানে ফোন রেখে আসি? পাগল একটা কথা কা, তুমি দাঁড়াও আমি নিয়ে আসতেছি। এই ছেলে, তুমি আমাকে এগুলো কি ইশারা করতেছো? আমার স্বামী রিপোর্ট পরিবর্তন করতেছে মানে? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই বলতেছি। আপনি যখন ওয়াশরুমে গেছিলেন তখন ডাক্তার আর আপনার স্বামীর কথা আমি সব শুনে ফেলছি। কি বলতেছো তুমি এগুলা? ওর নিজের সম্মানটা বাঁচানোর জন্য ওর দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিল। কি হয়েছে? আমি তো ওখানে কোনো ফোনই পেলাম না, তুমি ফোন কোথায় রেখে আসছো? মনে হচ্ছে আমি আমার ফোনটা বাসায় রেখে আসছি। আসলে খুব টেনশনে ছিলাম তো এজন্য ঠিক মনে করতে পারতেছি না ফোনটা কোথায় রেখে আসছি। বাড়িতে রেখে আসছেন মনে থাকে না? চলো এখন আসো। আয় কিরে নয়ন, মুখটা বেঁকা করে আসিস কেন? ডাক্তার কি রিপোর্ট দিয়েছে বলিস না কেন? বড় ভাই, রিপোর্টটা তুমি নিজেই দেখো, ধরো। আরে রিপোর্টটা আমার হাতে দিতে হবে না, তুই সরাসরি মুখে বল ডাক্তার কি বলেছে আর রিপোর্টে কি দিয়েছে, বললেই তো হয়ে যায়। ভাইয়া, ডাক্তার এটাই বলছে যে সমস্যা ওর মধ্যে, ও কখনো মা হতে পারবে না। আমি তোকে কতবার বলেছি যে এই মেয়ের পিছে তুই ঘুরিস না, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আমার কথা শুনলে কি আজকে এই দিনটা দেখতে হতো? এই মেয়েটা 5 বছর হয়ে গেল তোর সাথে বিয়ে হয়েছে, আজ অব্দি একটা বাচ্চা দিতে পারলো না। আর বাচ্চা তো দূরে থাক, একটা পিঁপড়ি শুদ্ধ দিতে পারলো না। তুই এই মেয়ের পিছে ঘুরে জীবনটাই শেষ করে দিলি। আমি তোকে এখনো বলতেছি এই মেয়েটাকে লাথি মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আর তোর জন্য আমি মোটা সুন্দরী সুদর্শন মেয়ে দেখবো যে বছরে তোকে 3টা করে বাচ্চা দিতে পারবে। এই মেয়েটাকে এখন বাড়ি থেকে বের কর। প্লিজ ভাইয়া, এবার আপনি চুপ করুন। অনেকক্ষণ থেকে আপনি আমাকে অনেক কথা শোনাচ্ছেন, আমি কিচ্ছু বলছি না। আসলে সত্যি কথা কি জানেন, সমস্যা আমার মধ্যে না, সমস্যা আপনার ভাইয়ের মধ্যে। নয়ন, তোর বউ এসব কি বলতেছে? আমি যা বলছি সব সঠিক কথা বলছি এবং সত্যি কথাই বলছি। আসলে এতক্ষণ ধরে আমি আপনাদের কথা শুনছিলাম শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে আমি দেখলাম যদি সত্যি আমার সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের রিঅ্যাক্টটা কি হয়। কিন্তু আসলে কি দেখলাম জানেন, আপনারা আমাকে ভালোবাসেন না। আপনারা তো শুধু চান আমার কাছ থেকে একটা বংশধর, এর থেকে বেশি আপনারা আমার কাছ থেকে কিছুই চান না, আমাকে ভালোবাসেন না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলতেছো? আমার মাথা খারাপ হয়ে যায়নি, তুমি একটু মনে করে দেখো। যখন আমরা ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসছিলাম তখন একটা ছেলের সাথে দেখা হয়েছিল, ওই ছেলেটাই আমাকে সবকিছু বলেছে। আরে নয়ন স্যার, আসুন আসুন বসুন। স্যার, আমার ওয়াইফের রিপোর্টটা কি হয়েছে? হ্যাঁ রেডি আছে। শোনো না, তুমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলো, আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, এই যে আপনার রিপোর্টটা রেডি আছে। আর স্যার সত্যি কথা বলতে কি, এই রিপোর্টে আমি দেখলাম যে আপনাদের যে বাচ্চা হচ্ছে না সেটার জন্য আপনার স্ত্রী দায়ী নয়, এটার জন্য আপনি দায়ী। কি বলেন, সমস্যা আমার? এই সমস্যা যে আমার, এটা যদি বড় ভাইয়া বাড়িতে গিয়ে জানতে পারে তাহলে তো আমাকে বাড়ি থেকেই বের করে দিবে। আচ্ছা ডাক্তার, একটা কাজ করা যায় না? আপনি আমার সমস্যাটা আমার ওয়াইফের রিপোর্টের মধ্যে চেঞ্জ করে দেওয়া যায় না? কি, আর ইউ ম্যাড? আপনার মাথায় মনে হয় প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? আমি একজন ডক্টর, আমি কিভাবে পারি আমার রোগীর সঙ্গে প্রতারণা করতে? হ্যাঁ, আপনি এ ধরনের প্রস্তাব দিয়ে কিন্তু অন্যায় করেছেন। স্যার, আপনি চাইলে সব কিছু করতে পারেন স্যার। যদি আমি 10,000 জায়গায় 50,000 টাকা আপনাকে দিই তাহলে কি আপনি পারবেন না? 50,000 টাকা সামান্যই তো বিষয়। আচ্ছা ব্যাপার না, আমি কাজটা করে দিতে পারি, কিন্তু টাকাটা আমাকে এক্ষুনি দিতে হবে। স্যার ঘোষাচ্ছেন? আর যদি বলেন যে পরে তাহলে পসিবল না। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আজকে দিনের মধ্যে ঘুষ খেয়ে রিপোর্ট পাঠা দিচ্ছে। এই মেয়েটা কখনো আমার জানতে পারলে পরে তো মেয়েটা আত্মহত্যা করবে। আমার কিছু করতে হবে, মেয়েটাকে বাঁচাতেই হবে আমার। আজকে বিকালের মধ্যে আমি টাকাটা আপনার বাড়িতে দিয়ে আসবো স্যার। কি ব্যাপার, কি হয়েছে? না স্যারই বলুক সমস্যাটা কার আসলে। আসলে ম্যাডাম, কিভাবে যে কথাটা বলবো আমি বুঝতে পারতেছি না। আসলে দেখুন, একটা মেয়ের তার যে মাতৃত্ব সেটাই হচ্ছে তার বড় সম্পদ, কিন্তু দুঃখের বিষয় আপনি কখনো মা হতে পারবেন না। কি বলছেন ডাক্তার সাহেব আপনি এগুলো? আমি এটা বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমার কোনো সমস্যা নেই, তুমি কিছু বলো। আচ্ছা ঠিক আছে, কান্না করো না, যেটা বাস্তব সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কি বলছেন ডাক্তার এগুলো, তুমি কিছু বলো না। কান্না করো না, তুমি চলো বাসায় চলো, আমি দেখতেছি, আসো। তুমি মন খারাপ করতেছো কেন?
আর তুমি তো আমার ছোট বোনের মতো, তাই না? তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, নিজের বোনের মতোই ভালোবাসি। আর তুমি আমাদের এই বাড়িতে আসার পরে দেখছো কত উন্নতি করছে, এই জমি কিনতেছি, এই বাড়ি করতেছি, আরো কত কি করতেছি। আর বাড়ি থেকে যদি কাউকে বের করতে হয় তাহলে এই শয়তানকে বের করে দিব, কারণ সমস্যা তো তোমার না, সমস্যা আমার ভাইয়ের, আর এই শয়তানকে আমি রাখবো না। তুমি কিছু মনে করো না আপু। হ্যাঁ শুনুন ভাইয়া, আর আমার সামনে নাটক করার দরকার নেই, ঠিক আছে? এতক্ষণ তো সবকিছুই দেখলাম আজ আপনারা আমাকে কতটা ভালোবাসেন। শুনুন, আপনাদের সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই। আপনারা যে ধরনের মন মানসিকতার মানুষ, আপনারা তো মিনিটে মিনিটে মন মানসিকতা চেঞ্জ করেন। আর আপনি যেন কি বলতেছিলেন, আপনার ভাইয়ের জন্য মোটা তাজা সুন্দরী বউ নিয়ে আসবেন, যে বছরে তিনটা করে বাচ্চা দিবে। আপনি এক কাজ করুন, আপনি সেরকম একটা মেয়ে দেখেই আপনার ভাইকে বিয়ে দিন। আমি আর আপনাদের সাথে থাকতে পারবো না, আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি মন খারাপ করতেছো কেন? স্বামী স্ত্রী তো ঝগড়া লাগতেই পারে, তাই না? ভারী বাতিল থাকলে তো একটু খটখট হবেই, তাই বলে কি তোমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে? পাগল কোথাকার! আপনাদের মতো নোংরা মন মানসিকতা মানুষের সাথে আমি অন্তত থাকতে পারবো না। আপনারা থাকুন, আমি গেলাম। আরে ছোট বোন, যেও না, ছোট বোন দাঁড়াও। আরে শয়তান, তোর বউ তো চলে গেল, যা ধর ঠেকা একটু। এই সুন্দরী বউ চলে গেলে একটা কুত্তাও পাবি না তুই, যা। আচ্ছা ভাই, আমি যাচ্ছি, আমি ঠেকাচ্ছি।